আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন দুটো করে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে হাজির করার জন্য। তারই প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, নতুন আবেদন করতে পারবেন। বিদ্যুৎ কোম্পানির চাকরি যারা নতুন তারা আবেদন করতে পারবেন। তারা বিজ্ঞপ্তি দেবে বলে চলুন আমরা মূল বিজ্ঞপ্তিতে চলে যাই, যেখানে বলা আছে চায়না নর্থ ইস্ট ইলেকট্রনিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে এবং প্রতিটি প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা 20 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যান্ড ইএইচএস। পদের সংখ্যা হচ্ছে 28 জন লোক নেবে, অনেক লোক নেবে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। যোগ্যতা হচ্ছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এ বিএসসি ইঞ্জিনিয়ারিং হতে হবে। ট্রেনিং প্রাপ্ত নতুনরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া হচ্ছে আগ্রহী প্রার্থীরা hr@nepcs.cn এই ঠিকানায় ইমেল করতে পারেন। আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সার্কুলারটা, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে তারপর আবেদন করবেন। তো আমি ইমেল অ্যাড্রেসটাও আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে মেইল করতে পারেন। তো বন্ধুরা, যারা এখানে আবেদন করবেন, যে বিদ্যুৎ কোম্পানিতে যারা চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। আর আপনারা জানেন যে বিদ্যুৎ কোম্পানির বেতন অনেক বেশি হয়। যারা চাচ্ছেন যে একটু বেশি বেতনে চাকরি করার জন্য, তারা অবশ্যই যারা বিএসসি পাস করেছেন তারা এই চাকরিতে অ্যাপ্লাই করবেন এবং মোটা অঙ্কের বেতন পাবেন। আশা রাখি সম্বন্ধে ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমাদের অন্তরে অন্তস্থল থেকে ভালোবাসার শুভেচ্ছা ও অভিনন্দন। সম্বন্ধে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।